চোখে জলে গ্রামের তিন ছেলেকে বিদায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রার্থী। কথা বলেন মৃত যুবকের পরিবারের লোকেদের সাথে। গত মঙ্গলবার থেকে দুচোখের পাতা এক করতে পারেননি গ্রামের মানুষ। বিনিদ্রায় কেটেছে বুধবারের রাতও। বৃহস্পতিবার সকাল থেকেই ক্রমেই বেড়েছে অস্থিরতা। শেষবারের মতো গ্রামে আসছে গ্রামের তিন সন্তান। বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা। গোটা গ্রাম কাঁদছে। অবশেষে বেলা দেড়টা নাগাদ গ্রামে ঢুকলো গাড়ি। সেখানেই চির ঘুমে শায়িত গ্রামের তিন ছেলে। গত মঙ্গলবার কাজ করার সময় নির্মীয়মান বিল্ডিংয়ের ষোলো তলা থেকে পড়ে মৃত্যু হয় বনগার সীতানাথপুর এলাকার তিন যুবক পীযূষ হালদার, শঙ্কর ওরফে পাপাই বৈদ্য ও মনোরঞ্জন সমাদ্দারের। ঘটনার কথা জানার পর থেকে গোটা গ্রাম জুড়ে হাহাকার। জানা গেছে আগামী দোল উৎসবের আগেই বাড়িতে ফেরার কথা ছিল যুবকদের। বাড়িতেও জানিয়েছিলেন সে কথা, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। মৃত যুবকদের মধ্যে পীযূষ হালদারের ছেলে মাত্র পাঁচ বছর বয়স, মনোরঞ্জন সমাদ্দারের ছেলে ক্লাস নাইনে পড়ে। মৃত যুবকেরা কয়েক মাস আগেই কাজে গিয়েছিলেন বনগা থেকে। মুম্বাইয়ের বড়িভেলিতে মঙ্গলবার সেখানে কাজ করার সময় নির্মীয়মান ভবনের প্রায় ষোলো তলা থেকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এদিন খবর পেয়ে ওই গ্রামে যান তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি তথা বনগা লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি কথা বলেন মৃতের পরিবারের সাথে, তাদের পাশে থাকারও বার্তা দেন। এ বিষয়ে বিশ্বজিৎ বলেন কোনো ভাষা নেই পরিবারগুলিকে সান্ত্বনা দেবার। আমরা চেষ্টা করব সরকারিভাবে যাতে মৃতদের পরিবারের পাশে থাকা যায়। এ বিষয়ে তিনি আরো বলেন, কোনো ভাষা নেই যে আমি তাদের সেই ভাষায় সান্ত্বনা দেব, কিন্তু পরিবারটার পাশে আমাদের দাঁড়াতে হবে। ওর একটি ছেলে রয়েছে এই পীযূষ হালদারের, তার বয়স এই তিন বছর চারেক হবে। ওর ভবিষ্যৎ আছে, মানুষ করার জন্য আছে। ওর বউ হায়ার সেকেন্ডারি পাস আছে, ICDS-এর একটা কাজ করে দেবার আমি বলে গেলাম এখানে দাঁড়িয়ে, যাতে ছেলেটা মানুষ করা যায়। এবং ও যদি কোনো ভালো জায়গায় ভর্তি হতে চায়, ওর মা বাবা বলে, নিশ্চিতভাবে আমি সেগুলো করে দেবো। নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। আরও যে দুটো পরিবার এখানে হয়েছে, যত রকমভাবে সরকারিভাবে যাদের পাশে দাঁড়ানো যায় আমি সব রকমভাবে চেষ্টা করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।